السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো কুরআনুল কারীম যে আল্লাহর বাণী এর প্রমাণ কি অর্থাৎ আমরা আজকে আলোচনা করব যে কুরআনুল কারীম যে আল্লাহর বাণী এটার অকাট্য প্রমাণ কি কেন না মুখে আমরা বললেই তো হবে না যে কোরআন আল্লাহর বাণী আমাকে প্রমাণ দিতে হবে যে আসলে ওইটা আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নেই এক নাম্বার এই কোরআন আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে যখন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হয়েছে তখন আরবের লোকেরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে বিভিন্ন রকমের অদ্ভুত কথাবার্তা বলেছেন আরবের সাহিত্যিক সহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চ্যালেঞ্জটা কি আল্লাহ যে। আমার নবী আমি আমার বান্দা মোহাম্মদ সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই কিতাবের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ পোষণ করো ফিসলি এই কোরআনের সুরার মতো একটা সুরা রচনা করে নিয়ে আস আর আল্লাহ তালাকে বাদ দিয়ে যত সাহায্যকারী আছে সবাইকে তুমি ডাকো তোমরা সবাইকে ডাকো ডাকাইয়া সবাইকে একত্রিত করে এই কিতাবের মতো একটা কিতাব একটা সুরা তোমরা বানো কিতাব লাগবে সুরের মতো মতো একটা ছোট্ট সুরা হলো বানিয়ে দেখাও সেই সময়কালীন এই বিশাল বিশাল সাহিত্যিকরা যারা সেই সময়কালে আরবি ভাষার বড় পণ্ডিত ছিল শত চেষ্টা করেও কোরআনুল করিমের একটি সুরার মতো সুরা বানিয়ে দেখাতে পারে নাই আর রসুর ইন্তেকালের পর আজকে প্রায় সাড়ে চোদ্দশো বৎসরের কাছাকাছি সময় প্রায় হয়ে যাচ্ছে এ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে এই কোরআনের সুরের মতো একটা সুরা বানাতে পারে নাই এটা প্রমাণ করে এটা নিঃসন্দেহ আল্লাহর কিতাব এক দুই নম্বর এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন আল্লাহ সমান আবর্জী ইন্না লাহানু নাজ্জাল নাজ্দি করাওয়া ইন্না লাগুলা হাফিউন আমি এই কিতাব নাদিল করেছি এবং আমি এর হেফাজতকারী তাহলে আল্লাহ শমান আ তাহলে এই কিতাবের হেফাজত করেছেন বলেই আজ চোদ্দশো বছরের অতীত হয়ে হয়ে গেছে আজ পর্যন্ত এই কিতাবের মধ্যে কোনো ব্যক্তি কোন রকমের হ্রদ বদল কোন রকমের বাড়ানো বা কমানো বা কোনো রকমের বিকৃতি ঘটাতে পারেনি করেছে হাজার এর লেগে আছে কিন্তু কোথাও কখনো সাকসেস হতে পারে নাই এটা আল্লাহর হেফাজতে রয়েছে কোরআন চোদ্দশো বছর পূর্বে যেমন ছিল আজও সেই হুবহু সেই অবস্থাতে রয়ে গেছে একটি অক্ষর পরিবর্তন হয় নাই তাহলে এটা আমরা জানলাম যে কোরআন অবিকৃত নির্ভুল এবং নির্ভরযোগ্য গ্রন্থ হিসাবে ছিল আছে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে তিন নম্বর এই কিতাব নির্ভুল এবং সমস্ত সন্দেহ সংশয়ের উর্বেগ মানুষ যত বড়ই হোক না কেন কিন্তু ভুলের উর্ধে নয় যে কোনো মুহূর্তে ভুল হতে পারে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ মহান তিনি ভুলের উর্ধি ভুলে যাওয়ার উর্দি আল্লাহ না না অতএব এই কোরআনুল করিম এটা মান সমস্ত ভুলের উর্ধ আল্লাহ সালাম আফালায়া চাদব রুনাল কোরআন আলোকান আমিনদি কৈ রিল্লা হিলাবা জাদু ফি হিখতিলা র মানুষ কি কোরান নিয়ে গবেষণা করে না যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো তাহলে অবশ্যই তারা আমি অনেক রকমের মতবিরোধ পাইতো কিছু কিছু নেই সব এক ধাসে সাবদিক দিক দিয়ে বলেন কোন দিক থেকে কোন রকমের ভাস্কর নেই বোঝা গেল যে এই কোরআন এক আল্লাহর পক্ষ থেকে হয়েছে। চতুর্থ নম্বর এই কোরআনের যে ভাষার সাহিত্যিকতার যে অলঙ্কার অলঙ্কৃত এই কিতাব পৃথিবীর কোনো কিতাবে এর কাছাকাছিও যেতে পারবে না সাহিত্যিকতার দিক থেকে ভাষার অলংকার যদি বলি এটা সর্বশ্রেষ্ঠ মর্যাদার কিতাব পৃথিবীর সমস্ত সাহিত্যিকরা এর কাছে ভিক্ষর ভিকারী এই কিতাবের সামনে ভিক্ষক্রম তাহলে কেননা সেই পূর্বের যুগে এত বড় বড় সাহিত্যিকরা ছিল কেউ এই কোরআনের কাছাকাছি শব্দের কোনো ব্যাখ্যা কোনো কাছাকাছিও কোনো কথা তারা বের করে নিতে পারেনি কেননা আল্লাহ যেমন মহান আল্লাহর বাণীও মহান এখানে কোন রকমের কোন দুর্বলতা নেই পাঁচ নম্বর হলো যে এই করিম এই যে আল্লাহ যে বছরের পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের শত্রু পৃথিবীতে আছে কোরআন অবমাননা করতেছে বিভিন্ন রকমের এটার বেগ যদি করার চেষ্টা করতেছে যে কোরআনের মতো একটা কোরআন বাইক করার মতো ক্ষমতা আজও হয়নি পর দিকে কোরআনের অলৌকিকতা দেখুন এই কোরআনের ভিতরে আল্লাহ তালা যে সমস্ত ঘটনা এবং আকিজাগত বিশ্বাস আরও যতগুলো মানে মানব জাতির যে সমস্ত বিষয়গুলো এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এটা এক অলৌকিকতা বিষয় গেছে এটা অন্য কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ সোহান এই কোরআনের ভিতরে মানব জাতির জন্য নিজাম করে দিয়েছেন এটা মানুষের দ্বারা এটা সম্ভব নয় এটা বোঝা যায় এই সব এবং এই শরীয়তে যে বিধিবিধান আল্লাহ ভাগ দিয়েছেন এটা কোনো মানুষ দ্বারা এটা সম্ভব হতে পারে না তাই এটা প্রমাণ করে যে এটা আল্লাহর বাণী সাত নম্বর হলো পৃথিবীতে অনেক মানুষ অনেক দার্শনিক অনেক বড় ব্যক্তিত্ব ভবিষ্যৎবাণী অনেক কিছু করেছেন হয়তো দুই সেটটা মিলছে হয় বাকিগুলো মিলেনে কিন্তু কুরআনুল কারীম এই কুরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত आने লোকদের জন্য সমস্ত ভবিষ্যদ্বাণীগুলো দিয়েছেন সব বাণীগুলো অতীতে যা ঘটে গেছে শতভাগ নিশ্চিত শতভাগ নিকুত প্রমাণিত হয়েছে মক্কা বিজয়ের ঘটনা ইহুদীদের সরোদর ঘটনা রোমদের বিজয়ের ঘটনা আর অনেক বিষয়গুলো বলেছেন সবগুলো শতভাগ নির্ভুল প্রমাণিত হয়েছে দুনিয়ার মানুষের ভবিষ্যৎবাণীতে দুই সেক্টর হয়তো সত্য হয়েছে বাকি সবগুলা শতের ভিতরে হয়তো দুই সের পাঁচটা সত্য হয়েছে পাঁচার নব্বইটা বলে কিন্তু আল্লাহ কোরআনে করিমের মাধ্যমে যে তথ্য দিয়েছেন আজও একটি তথ্যকে ভুল প্রমাণ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের হয় নাই আপনারা একবার চিন্তা করে দেখেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের মাধ্যমে যে আল্লাহ সেই সমস্ত খবরগুলা দিয়েছেন এবং যে সমস্ত তথ্য দিয়েছেন একটা বার চিন্তা করে দেখেন তো রসুল ইসলাম যে যুগে আসছে সেই যুগে কোনো এই বিজ্ঞানের কোনো চর্চা ছিল না মানুষের মায়ের গর্বে কিভাবে মানুষ মানুষ হয় এই তথ্যটা তো আজকালকের বিজ্ঞান হয়তো জানছে কিন্তু এই কথাগুলো রসুল ইসলাম আজ থেকে চৈদ্দশো বছর পূর্বে আল্লাহাক রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই কথাগুলো তথ্য দিয়েছেন বাচ্চা মানুষ মায়ের পেটে কিভাবে তৈরি হয় মানুষ কিভাবে গঠন হয় এটা আল্লাহ আল্লাহাকিম বলে দিয়েছেন এছাড়া এই কোরআনুল কারিমে যে সমস্ত পূর্বের উম্মতের যে সমস্ত তথ্যগুলা দিয়েছেন নবীর সাথে তাদের কৌমের সাথে কি আচরণ হয়েছে সেই তথ্যগুলোর শতভাগ নির্ভুল প্রমাণিত হয়েছে এতে বোঝা যায় এটা মানুষের দেওয়া তথ্য না আর রসুল উল্লাহ আসলামের পূর্বের যে ঘটনাগুলো আছে শত শত বছর আগে হাজার হাজার বছর আগের কথা যেগুলো কেউ জানত না কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে সব তথ্যগুলা পৌঁছাইছে তাই এটা বোঝা যায় এটা সম্পূর্ণ আল্লাহ সোহান তার বাণী মানব রচিত বাণীতে এমন হতে পারে না কারণ মানুষের লেখা যতই উন্নত হোক এটা মধ্যে ভুলভ্রান্তি থাকে যা বলক তা শতভাগ সত্য হয় না কিছু সত্য কিছু মিথ্যা হয় কিন্তু কোরআনের যা বলছে সব শতভাগ নির্ভুল সুতরাং আল্লাহ এই কোরআনের মাধ্যমে যে সকল অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু বলেছে সবগুলো শতভাগ নির্ভুল এবং সম্পূর্ণ সত্য তাই এই কোরআন আল্লাহর বাণী এতে কারো কোনো সন্দেহ থাকার কোনো প্রশ্ন আসে না ঠিক আছে কেউ যদি কথা বলে যে কোরআন আল্লাহর বানিনা তো ঠিক আছে তুমি একটা আল্লাহর বানিনা যদি মোহাম্মদ আলী বানাই এই কথা বলো তো ঠিক আছে তোমরা একটা কোরআন বানাই দেখো একটা সুরা বানাই দেখো এইটা কোরআনের মতো যেন হয় আজও কেউ পারেনি এবং ইনশাআল্লাহ কেমন পর্যন্ত পারবে না তাই আসুন এই সম্মানী কিতাবের সাথে আমরাও নিজেকে সম্পৃক্ত করে নিজেরা ইহকাল পরকালে সম্মানিত হওয়ার চেষ্টা করি আল্লাহ যেন তার খাস করেন আমাদের সকলকে কবুল করেন আমিন ও আখিরুদ আহানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته